This is ABC News, agtlive. বিরাট সংখ্যক লোক রাজ্যের বাইরে আছে এবং এর মধ্যে ত্রিপুরা ভবনে যারা আছে গুয়াহাটিতে 32 জন গুয়াহাটিতে আছে বর্তমানে 32 জন এবং কলকাতা আছে 165 জন এবং দিল্লিতে আছে 3 জন এরা 3 জন মানে তিনটা পরিবার এদেরকে আমরা বিনা পয়সায় খাওয়া দাওয়ার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি কারণ আমাদের প্রধানমন্ত্রী বলেছে বা আমাদের এই কোভিড-19 এর স্কিমটি হলো এরকম যে যেখানে আছে সেখানে তাদেরকে যেন ব্যবস্থা করা হয় তো আমরা যদিও যে আমার কাছে খবর আসছে আমাদের কন্ট্রোল রুমে প্রত্যেকদিন খবর আসছে এখানে অমুক লোক আছে এখানে আমরা সাথে সাথে ওই রাজ্যের সরকারের সাথে টেকআপ করছি আমাদের চিফ সেক্রেটারি বাংলারা সুতরাং আমরা সেখানে জানিয়ে দিচ্ছি সাথে সাথে আমাদের ভবনগুলি যারা আছে এটা আমরা নিজেরাই বহন করছি প্লাস যদি সেখানকার গভর্নমেন্ট কোনো কারণে তাদের সহযোগিতা করলো না সেই ক্ষেত্রে আমরা ঠিক করেছি ডিবিটির মাধ্যমে তাদের অ্যাকাউন্টে আমরা ফাইন্যান্সিয়াল হেল্পের সিদ্ধান্ত নিয়েছি এখন পর্যন্ত ত্রিপুরা ভবনের বাইরে 422টা পরিবার সংখ্যা এসছে আমরা সেখানে আমরা জানেন চা বাগান শ্রমিক যারা আছে আমাদের রাজ্যে 54টা চা বাগান রয়েছে 54 বাগান আমরা এরা কিন্তু মাইগ্রেন্ট লেবার নয় এরা আমাদের রাজ্যেরই চা বাগানের এরা কিন্তু প্রত্যেকে রেশন কার্ড আছে আমাদের রাজ্য সরকারের যেমন রেশন পায় আবার বেশ চা বাগানের মালিক পক্ষ তাদেরকে কম দামে রেশন দেয় তাদের লেবার অ্যাক্ট অনুসারে তাদের আমরা সিদ্ধান্ত নিয়েছি পয়লা এপ্রিল থেকে সেই বাগানগুলি আসাম সরকার তাই করেছে আমরা বাগানগুলিকে পয়লা এপ্রিল থেকে চালু করার জন্য চালু করে যেমন আমরা মালিকদের আমরা সরকারি 3টা বাগান আছে প্লাস বেসরকারি বাগান 54টা বাগান আছে আমরা মালিকদের অ্যাজ পার লেবার অ্যাক্ট বাগান চালাতে হবে এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে এবং স্যানিটাইজেশনের মাধ্যমে সোশ্যাল ডিস্টেন্স ম্যানেজ করে মেনটেন করে যাতে তাদের একদিকে আমাদের ওই যে রেশনের চাল তো পাবেই ওরা যারা বিপিএল এপিএল বা যাই হোক তারা পাবে কিন্তু ওরাও বাধ্য তাদেরকে দিতে সাথে সাথে যারা ব্রিক ফিল্ড আছে আপনারা জানেন ব্রিক ফিল্ড আমাদের রাজ্যে রয়েছে 235টা ব্রিক ফিল্ড আছে এবং এতে 19,694 জন শ্রমিক রয়েছে এরা মাইগ্রেন্ট শ্রমিক রয়েছে এবং এদের শিশুরাও রয়েছে 3,648 মানে 23,335 এই যে লোকরা রয়েছে তাদের তো আমরা ব্রিক ফিল্ডের মালিকদের আমরা পরিষ্কার বলে দিচ্ছি সরকারকে ডিসিশন এগুলি তাদের যাতে রেশনিং এর ব্যবস্থা তারা করে এছাড়াও তাদেরকে আমরা কি করতে পারি সেটা আমরা ভেবে দেখছি